সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরের সকলকে জানাচ্ছি বাংলাদেশ পাবলিক টিভির সংবাদ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আলহাদ জমির জামে মসজিদ এই জমিরখা জামে মসজিদটি রয়েছে কুমিল্লা জেলাদিন বড়ুরা উপজেলার খোসবাস ইউনিয়নে আমরা যতটুকু জানতে পেরেছি এই মসজিদটি দীর্ঘ তিনশো কিংবা আগের পুরাতন এই রয়েছে সংস্কৃতি অর্থাৎ স্থাপনা যে কারু কাজ সেগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরবো তো প্রিয় দর্শক ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদনটি যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখাচ্ছি যে মসজিদটি গেছে তিনটি কবর আর সেই কবর গুলা রয়েছে কাদের আমরা জানার জন্য চেষ্টা করব। এবং এই মসজিদটি কে স্থাপন করেছে সে বিষয়ে আমরা জানার জন্য চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এখন চলে যাব মসজিদের ভিতরে আর যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের কমেন্টসে আমার আপনাদের মতামত জানাবেন তো প্রিয় দর্শক চলুন আমরা চলে যাচ্ছি মসজিদের মূল ফটকে আমরা দেখতে পাচ্ছি তিনটি দরজা দেখা যাচ্ছে এই তিনটি দরজার ভিতরে রয়েছে মূল মসজিদটি আর সেই মসজিদটি হলো সবচেয়ে পুরাতন এবং তিন গম্বুজ আর এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পুরাতন স্থাপনা অর্থাৎ পুরাতন নির্দেশনাগুলা সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আমরা এটা দেখানোর পর চলে যাব ধীরে ধীরে যে দোতলা এখানে আমরা যেটি সবচেয়ে নজরে পড়ে পুরাতন পাথরের লেখা আর সেই লেখাটাই রয়েছে এটা কত সালে স্থাপিত হয়েছে আসলে এখানে কেউ বলতে পারছে না যে এই লেখাটি ধরতে পারছে না যে কত সালে স্থাপিত হয়েছে সেটা একটি আসলে কৌতূহল রয়ে গেল প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি কালো কষ্টি পাথর আর এই কষ্টি কি কখন এই লেখাটি আসলে কেউ ধরতে পারছে না তো পরবর্তী ভিডিওতে আমরা তুলে ধরব সেই বিষয় আমরা একটি পুষ্কণি দেখতে পাচ্ছি সেই পুষ্কণিতে চলে যাব যাওয়ার পথে কী কী পড়ে সেটাও আপনাদেরকে দেখাবো এটা হলো অজুখানা আমরা সামনে দেখতে পাচ্ছি যে এখানে একজন বড় ভাই রয়েছেন ওনার সাথে কথা বলবো এটা হলো এই তো আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম শিমুল পারভেজ শিমুল পারভেজ ভাই তো আপনার গ্রাম কোথায় খুঁজবাস একটু পরিচয়টা আমি জমি খেলার একটা অংশ আর কি জুমেইদ খান আওলাদে অংশ তো এটা এটা কোন জায়গা কোন স্থানে জায়গাটা খসবাশীনির খসবাশীনিন কুমিল্লা জেলার বড় উপজেলার উপজেলা আচ্ছা এই মসজিদের সম্পর্ক আমরা জানতে চাচ্ছি এটা তো অনেক পুরাতন মসজিদ দেখা যাচ্ছে এটা কত বছর আগের পুরাতন মসজিদ এবং এটার ইতিহাসটা কি একটু আমাদেরকে বলবেন আসলে আমি এত বৃত্তান্ত জানি না আমি অনেক বছর বাইরে ছিলাম তো আপনি যতটুকু জানেন হ্যাঁ এটা প্রায় পুরো 1300 বছর হয়ে গেছে 1300 বছর পুরনো মসজিদ জি জি তো আপনার এটা কার আপনার কি হয় যে মসজিদটি আপনি তো ওনার একজন আওলাদ দাদা দাদা দাদার দাদা জি জি তো উনি এই মসজিদটি করে গেছেন জি জি